কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। দুই উপজেলায় 20টি ইউনিয়নে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। শরীফুল ইসলাম আমাদের প্রতিনিধি, তার সাথে আমরা যুক্ত হব। শরীফুল, 20টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হচ্ছে, সার্বিক চিত্র আপনার কাছ থেকে জানতে চাই। সেম যেমনটি বলছিলেন, কুষ্টিয়ার দুটি উপজেলায় বিশেষ করে কুমারখালী এবং খোকসা উপজেলায় 20টি ইউনিয়নের 202টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে এই প্রথম এখানকার মানুষ ভোট প্রয়োগ করছে, মেশিনে ভোটাধিকার প্রয়োগ করছে। যদিও আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ নারী ভোটারদের উপস্থিতি এখানে যথেষ্ট স্বতঃস্ফূর্ততা আছে। নারী ভোটারদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা একটু সমস্যা হচ্ছে, মানে মেশিনে আঙুলের ছাপের ক্ষেত্রে একটু সমস্যা হওয়ার কারণে ভোটারদের ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। যার আর তাছাড়া এই কেন্দ্রে 1521 ভোট, মোট কেন্দ্রে ভোটার সংখ্যা 1521। আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 30% ভোট পোল হয়েছে, বাকি ভোট তারা আশা করছেন বাকি ভোট পোল হবে, সময় মতো পোল করতে পারবেন এমন কথা। এই আর এই ইউনিয়নের শ্রোতা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি র্যাব মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোটাধিকার পাচ্ছে। আমি একজন ভোটারের সাথে কথা বলবো, তিনি ইভিএমে ভোট দিচ্ছেন, তার কাছে জানবো কেমন লাগলো এই মেশিনে প্রথমবার ভোট দিচ্ছেন, কেমন লাগলো? ভালো আছে। কিভাবে দিলেন ভোট? ভোট মানে মেশিনে তো কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই। উনি বলছিলেন কোনো সমস্যা নেই, মেশিনে ভোট দিয়েছেন, কোনো সমস্যা হয়নি। তো সব ক্ষেত্রেই এই কুষ্টিয়ার যে দুটি উপজেলার 202টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটাধিকাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। খুবসাওয়ার 9টি ইউনিয়নে ভোট হচ্ছে, তার মধ্যে 1টি ইউনিয়নের চেয়ারম্যান পদে, বিশেষ করে বেদবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না, সেখানে ভোট হচ্ছে সদস্য পদে। তো এই নয় খুকসার যদি কোনো খুকসার যে 9টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা 40 জন চেয়ারম্যান পদপ্রার্থী, বিশেষ করে নৌকা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সহ বিভিন্ন দলের 40 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করেছে। 79টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত। আর এই ইউনিয়নে, বিশেষ করে খুকসা ইউনিয়নে সদস্য 273 জন, নারী ভোটার মানে সংরক্ষিত আসনের মহিলা সদস্য 94 জন, মোট 92,755 জন ভোটার। আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ।